গুড ইভিনিং ফ্রেন্ডস, আরও একবার শাড়ি কথা নিয়ে আমি স্বর্ণালী হাজির। কিন্তু আজ কোথায়? একটু অন্য জায়গায়। তো ইয়েস, আজ আমি রয়েছি আমাদের নিউ অ্যারাইভাল কাউন্টার, 66 কলেজ স্ট্রিট, কলকাতা 73। নিউ অ্যারাইভাল কাউন্টারে রয়েছি, বন্ধুদের রয়েছে জোর কদমের শপিং, এবং ইতিমধ্যে ওনারা আমার সঙ্গে কথা বলেছে, তিনখানা চারখানা শাড়ি হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। এসে পৌঁছেছি আমরা আমাদের নিউ অ্যারাইভাল কাউন্টারে, যেখানে রয়েছে ডিফারেন্ট কালেকশন সঙ্গে ভ্যারিয়েশন। অ্যাবসলিউটলি ডিফারেন্ট রেঞ্জেস, ডিফারেন্ট ভ্যারিয়েশন, ডিফারেন্ট টেক্সচার্স, আপনাদের জন্য ডিফারেন্ট কালেকশনস আমরা আজকে প্রেজেন্ট করব। কালেকশনটা ফার্স্ট দেখাচ্ছি, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, স্পেশালি দ্য কালার কম্বিনেশন, হোয়াইটের সঙ্গে কন্ট্রাস্ট রেড, ওয়ান সাইড বর্ডার কন্ট্রাস্ট রয়েছে, ওয়ান সাইড সেলফ রয়েছে, সঙ্গে রয়েছে কন্ট্রাস্ট রেড উইথ গোল্ডেন পল্লু আর কন্ট্রাস্ট ব্লাউজ পিস। এইরকম একটা কালেকশন সেই ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনের সকালে হতে পারে কি? অ্যাবসলিউটলি এভারগ্রিন একটা কম্বিনেশন, যেটা যে কোনো দিনকে আরো স্পেশাল করতে পারে। আর এই কালেকশনের প্রাইস হলো 1150। নেক্সট একটা ব্রাইট পিঙ্কের ওপর একটা সফট সিল্কের বিউটিফুল কালার কম্বিনেশন, কালার টেক্সচার এন্ড তার সঙ্গে যে ওয়ার্কের ইন্ট্রিসিটিটা যদি বলি, সিলভার জরি টাচ যেটা রয়েছে ইন ট্রেন্ড, এন্ড তার সঙ্গে এরকম একটা নিয়ন পিঙ্ক যেটা কমপ্লিটলি জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে। যেহেতু এটা পাওয়ার লুমে, তাই এটা একদম অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে রয়েছে। চারটে কালার ভ্যারিয়েশন রয়েছে, আর রেঞ্জ ওনলি 1000। সব জামদানি, সাদায় লাল, তার উপর মাল্টি কালারের ছো, আমি আর কিছু বলবো না, অর্জুন বলুক। এক্স্যাক্টলি, একটা এভারগ্রিন শেড, যেটা এগেন দুর্গা পুজো হোক বা কোনো একটা স্পেশাল দিন হোক, যে কোনো দিনকে জাস্ট এক্সট্রাভেগেন্ট করে দিতে পারে এরম একটা কালেকশন, যার মধ্যে এতগুলো ব্রাইট কালারসের টাচ, ইয়েলো না রেড, আর তার সঙ্গে বলবো ব্লু, মানে তিনটে কালার যেন পুরো ওয়ার্কটাকে অসাধারণ ওয়েতে এই হোয়াইটটাকে রিফ্লেক্ট করেছে। সুতরাং আমার যেটা মাথায় আসছে ফার্স্টলি, যে বিভিন্ন ব্লাউজের অপশন, মানে আজকে আমি যে গ্রিন ব্লাউজটা পরে আছি, দেখো এটার সঙ্গেও কিন্তু কম্বিনেশন করে এই ঢাকাইটা ডেফিনেটলি পরতে পারবো। আর এই সুন্দর ঢাকাইয়ের প্রাইস হলো ওনলি 1250। ইয়েস, 1250-তে এইরকম একটা ঢাকাই কাছের মানুষকে গিফট কর। নেক্সট একটা ব্রিলিয়ান্ট কালার টোন, এগেন এই কালার টোনটা যদি বলি, এটা একটা অসাধারণ ওয়েতে পিঙ্কের ইনফিউশন বলা যেতে পারে, পিঙ্কের সঙ্গে রানীর টাচ, অ্যান্ড তার সঙ্গে একটা কোথাও না কোথাও এই যে গোল্ডেন জরির পুরো টাচটা পুরো শাড়িতে, তার সঙ্গে যে সুন্দর বর্ডারটা, এই যে বর্ডারের লুক অ্যান্ড ফিলটা আবারও মনে করিয়ে দেয় যে আমাদের বাংলার ঐতিহ্যকে। লিলেন বেনারসির কালেকশন, কিন্তু এখানে লিলেন বেনারসি ব্লেন্ডিং হয়েছে কটনের সঙ্গে, তাই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে এইরকম একটা বিউটিফুল রিচ কালার লুকের কালেকশন হবে তোমার ওয়ার্ডরোবে। কিন্তু তার জন্য প্রাইস বলতে হবে তো। এই বিউটিফুল কালেকশনের প্রাইস হচ্ছে 3040 ওনলি। নেক্সট একটা মিডনাইট ব্লু কালার কম্বিনেশন, অ্যান্ড তার সঙ্গে রয়েছে অসাধারণ ওয়েতে সিলভার অ্যান্ড গোল্ডেন জরির ছোঁয়া। এই সিলভার জরির যদি বলতে চাই, এই বর্ডারের যে সূক্ষ্ম ওয়েতে প্যারেট ডিজাইনের ওপর সিলভার ওয়ার্কটা ডিপিক্টেড রয়েছে, সেটা কোথাও ক্রস ওয়েতেও ডিপিক্টেড রয়েছে, একটা গোল্ডেন তো একটা সিলভার, অ্যান্ড তার সঙ্গে পুরো শাড়ির মধ্যে যদি বুটির যে ওয়ার্কের এক্সাম্পলটা আমরা দেখি, সেটা কমপ্লিটলি হাইলাইটেড রয়েছে কিছু কিছু জায়গায় উইথ সিলভার, মেকিং দিস অ্যান এক্সক্লুসিভ ইউনিক পিস। সফট সিল্কের একেবারে নিউ অ্যারাইভাল, এটা তো জোর গলায় বলতে পারি। এরকম একটা কালেকশন কোন দিন পড়বে প্ল্যানটা সেরে না, আমরা জাস্ট প্রাইসটা বলবো। কালেকশনের প্রাইস হলো 2260। আসছে দুর্গা পুজো, আর আমার কাছে দুর্গা পুজো মানে ঢাকে কাটি। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় ড্রেস আপ অ্যান্ড বাইরে খাওয়া দাওয়া, তার সঙ্গে প্রচুর মজা, আনন্দ, শিউলি ফুলের গন্ধ, আর কাছের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এরকমই একটা বাংলার, হ্যাঁ আমাদের বাংলার পিওর কটন হ্যান্ডলুমের কালেকশন, মিষ্টি পিঙ্ক কালারে রয়েছে, আর এটা নিয়ে যা বলবো কোথায় কম বলবো, অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে। আর এই কালেকশনের প্রাইস অর্জুন ওনলি 1000 রুপিস। আবারও একটা বাংলারই কালেকশন, বাটিক সিল্ক, সেটা তো ডেফিনেটলি বাংলা, আর তার উপর এই সূচি শিল্প, যেটা হস্তশিল্পের একটা অসাধারণ নিদর্শন। যদি আমরা আঁচল থেকে শুরু করি, তাহলে এই ওয়ার্কের ডেপিকশন এবং কালার কম্বিনেশন কমপ্লিটলি ইউনিক, মানে বলতে চাই যে এরকম পিস অ্যান্ড এরকম ডিজাইন একটা মানুষ
দু থেকে তিন মাস, ইনফ্যাক্ট নট মোর, যে সে টাইম দিয়ে সেরকম একটা কালেকশন সে তৈরি করছে। এবং এই কালেকশনটা আরেকটা কাঁথা স্টিচের কালেকশনের থেকে কমপ্লিটলি হবে ইউনিক। মানে এইরকম সেম ডিপিকশন সেকেন্ড পিস হয়তো হবে না, কিন্তু এই কালার টোনের সঙ্গে যে এই ব্রাইট পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের ছোঁয়াটা ইটসেলফ শাড়িটাকে আরেকটা এক্সট্রাভ্যাগেন্ট লিগে পৌঁছিয়ে দিচ্ছে। ডিজাইন করেছে বলবো যে একটা অসাধারণ ওয়েতে ইমপ্রিন্টেশন হয়েছে, কাজের ইমপ্রিন্টেশনটা এত সুন্দর এবং এত সূক্ষ্ম ওয়েতে হয়েছে যে মাইনিউটলি বা ক্লোজলি না অবজার্ভ করলে বোঝা যায় না পিওর সিল্কটা কতটা টাইম এন্ড এফর্ট লাগে। এক্স্যাক্টলি, ডিজিটাল প্রিন্টার ইউনিক কালেকশন, লিট মোটিভ রয়েছে, সিল্ক মার্ক রয়েছে এবং রানিং ব্লাউজ পিসের সঙ্গে, প্রাইস রয়েছে 3000। বিষ্ণুপুরি নবরূপে একেবারে দেখে বুঝতেই পারছো এই যে ডিজাইনটা রয়েছে এটা আমরা কোথাও দেখে থাকি পশ্চিম পল্লীতে, বিচিত্রপুরীতে, আর তার সঙ্গে এটা বিষ্ণুপুরীতে কিন্তু এন করানো হয়েছে। বিডিংয়ে এন এই ডিজাইনের আঁচলটা কিন্তু বিউটিফুল কন্ট্রাস্টে ব্ল্যাক এবং দুটো যে কালার কম্বিনেশন রয়েছে তাতে জুটের এফেক্টও রয়েছে। এই ইউনিক বিষ্ণুপুরি কালেকশনের প্রাইস হচ্ছে 6730 অনলি। তার সঙ্গে ডিফারেন্ট ভ্যারিয়েশনও কিন্তু পাবে সব কটা শোরুমে। নেক্সট হলো পিওর কাতানের কালেকশন, কালার টোনটা বল। এক্স্যাক্টলি, একটা ব্রিলিয়ান্ট কালার টোন এন্ড তার সঙ্গে এই যে গোল্ডেন জড়ির ছোঁয়াটা অসাধারণ ওয়েতে ডিপিক্টেড অল ওভার বর্ডার অন বোথ সাইড, তার সঙ্গে যে আঁচলের কাজের ডেপটা অসাধারণ ওয়েতে রিফ্লেক্টেড রয়েছে এই শাড়ির মধ্যে। ট্রেডিশনাল লুকের কাতানের কালেকশন, যা ডিফারেন্ট কালার ভ্যারিয়েশন, ডিফারেন্ট ডিজাইন ভ্যারিয়েশন, অফকোর্স ডিফারেন্ট রেঞ্জও পাবেন আপনারা শোরুমে, আর এই কালেকশনের প্রাইস হলো 7000। তেলেঙ্গানা স্টেটে তৈরি হওয়া এই গাদোয়াল সিল্কের কালেকশন সত্যি সত্যি চিরন্তন, ঐতিহ্যের সঙ্গে আজও বিদ্যমান। এক্স্যাক্টলি, এই মার্ভেলাস কালার টোনটা বলতে গেলে বলা উচিত যে এরম একটা এক্সক্লুসিভ কালেকশন সবসময় হয়তো আমরা এই কালার টোনে পাই না, একটা রেয়ার আনকমন কালার টেক্সচার অ্যান্ড তার সঙ্গে এই যে ওয়ার্কের ডেফিনেশনটা একটা আলাদাই স্কেলসে টিপ করছে পুরো গাদওয়ালের ডিজাইনের ফ্লেভারটাকে। এরকম ব্লু বর্ডার অন বোথ সাইড অ্যান্ড একটা টিপিক্যাল সেই সাউথ ইন্ডিয়ার টেস্ট অ্যান্ড ফ্লেভার এই শাড়িতে রিফ্লেক্টেড রয়েছে। গাদওয়াল সিল্কের কালেকশন, সিল্ক টু সিল্ক উইথ সিল্ক মার্ক, গাদওয়াল কিন্তু কটনের মধ্যে পাবে এবং টিস্যু প্যাটার্নের মধ্যে হবে। ইউনিক গাদওয়াল সিল্কের কালেকশন, যার প্রাইস 19000। নিউ অ্যারাইভাল কাউন্টারে তোমরা দেখতে কালেকশনের পাশাপাশি বেনারসিরও কিন্তু রয়েছে হিউজ কালেকশন, তার সাথে লেহেঙ্গা, শুধু তোমাদের চলে আসার অপেক্ষা। আর এখন নোট করো মোবাইল নম্বর। এখন আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কলকাতা সহ কিন্তু আরও বিভিন্ন স্থানে রয়েছে। কলকাতা মানে 79/2 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700009। মোবাইল নম্বরগুলো নোট করো, শিলিগুড়ি সেবক রোড, একেবারে বিসাইড আকাশবাণী ভবন, ফার্স্ট ফ্লোর সেবক রোড শিলিগুড়ি। আর রয়েছে বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 4A, এরপর তমলুক 709 পদুম বাসার, জামশেদপুর 46A ঠাকুরবাড়ি রোড, আমবাগান সাক্ষী, অপোজিট সদর জেলা পরিষদ অফিস, তারপর কাঁচরাপাড়ায় জোড়া মন্দির বাস স্টপের পাশে। আই এম শিওর তোমরা মোবাইল নাম্বার নোট করে নিয়েছো। শাড়ি কথা থেকে আজ বিদায় নেব, কিন্তু প্রত্যেকবারের মতো বলবো তোমাদের ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, প্রত্যেকে আপনারা আপনাদের ফিডব্যাক আমাদের সঙ্গে শেয়ার করুন, আমরা সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট অনুযায়ী ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ কালেকশন শর্টলিস্ট করি। তো আপনাদের রিকোয়েস্ট অ্যান্ড আপনাদের ফিডব্যাক আমাদের জন্য আটমোস্ট প্রায়োরিটি। শাড়ি কথা থেকে বিদায় নেওয়ার আগে আরও একবার মনে করাই, যদি ভালো লাগে শাড়ি কথা ইউটিউবে গিয়ে স্বর্ণালী কাঞ্জিলালকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করো, লিঙ্কটা শেয়ার করো, সবাই সেফ থাকো অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড কিপ শপিং। Absolutely.